এবার আরো কিছু সংবাদ এক নজরে। নরসিংদীর রায়পুরায় ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল মানিককে গুলি করে হত্যায় জড়িত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিবি। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম এই তথ্য জানান। শীতকে বরণ করে নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। বিকেলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনের সামনে অনুষ্ঠিত হয় এই উৎসব। আয়োজকরা জানান, গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি সম্প্রীতির মেলবন্ধনে শীতকে বরণ করে নিতেই এই আয়োজন। জামালপুরে দুই দিনের তথ্য মেলা শুরু হয়েছে। বিকেলে জেলা স্কুল সংলগ্ন মাঠে সচেতন নাগরিক কমিটি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ও জেলা প্রশাসনের উদ্যোগে এই তথ্য মেলা উদ্বোধন করা হয়। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান বাকি বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার সহ বক্তব্য রাখেন অন্যান্যরা।